হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 26 অর্থাৎ অধ্যায় 26 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-6 অর্থাৎ পার্ট 4-6, রাইট ওয়েল 3 অর্থাৎ ভালো লেখা 3। রাইট মানে লেখা, ওয়েল মানে ভালো। দেখো বন্ধুরা, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আন্ডারলাইন দ্য কমাস ইন দ্য ডায়ালগ, কথোপকথনটিতে কমাগুলোর নিচে দাগ দাও। বন্ধুরা, আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, কমাস মানে কমাগুলো, ডায়ালগ মানে কথোপকথন। দেখো বন্ধুরা, এখানে একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পাচ্ছি। এই ছেলেটির নাম হচ্ছে দেব এবং মেয়েটির নাম হচ্ছে তিশা। তো তারা কথা বলছে। তিশা: হাই দেব। হাই দেব, ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? বন্ধুরা, ক্যান মানে পারা, আই মানে আমি, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তুমি বা তোমাকে, সামথিং মানে কিছু একটা। দেব: শিওর তিশা, অবশ্যই তিশা। হোয়াট, কি? তিশা: হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার, তুমি রাতের খাবারে সাধারণত কি খাও? বন্ধুরা, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ইউজুয়ালি মানে প্রায় বা সাধারণত, হ্যাভ মানে এখানে খাওয়া বোঝাচ্ছে, ফর মানে জন্য, ডিনার মানে রাতের খাবার। দেব: ও, আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমি সাধারণত সিম, ভাত এবং শাকসবজি খাই। বন্ধুরা, ইউজুয়ালি মানে সাধারণত, হ্যাভ মানে খাওয়া, বিনস মানে সিম, রাইস মানে ভাত, অ্যান্ড মানে এবং, ভেজিটেবলস মানে শাকসবজি। তিশা: হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস, কোন প্রকারের শাকসবজি অর্থাৎ কি কি শাকসবজি খেয়ে থাকে সেটি জিজ্ঞাসা করছে। কাইন্ড মানে প্রকার। দেব: কিউকাম্বার্স, ক্যারোট অর লেটুস, শসা, গাজর অথবা লেটুস পাতা। বন্ধুরা, এখানে কিন্তু যেখানে কমা আছে সেগুলোর নিচে আমাদের আন্ডারলাইন করতে বলছিল, আমরা আন্ডারলাইন করব। দেখো বন্ধুরা, এখানে হাই, এরপর কমা আছে, এখানে আমরা আন্ডারলাইন করব। শিওর, এরপরেও কমা আছে, আমরা আন্ডারলাইন করব। তারপরে ও, এরপরে কমা আছে, আমরা আন্ডারলাইন করব। এখানে বিন, বিন এর পরে কমা আছে। তারপরে কিউকাম্বার্স, এরপরেও কমা আছে, আমরা আন্ডারলাইন করেছি। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোচ্য বিষয়। বি: ইউজ অফ কমা, কমা এর ব্যবহার। বন্ধুরা, ইউজ মানে ব্যবহার, অফ মানে এর, আর কমা মানে কমা। এখানে ব্র্যাকেটে কমার চিহ্ন দেয়া আছে। এর আগের লেসনেও কিন্তু আমরা কমার ব্যবহার শিখেছি। উই অলসো ইউজ এ কমা ইন এ লিস্ট অফ থ্রি অর মোর থিংস, আমরা তিনটি অথবা তার অধিক জিনিসের তালিকাতে কমা ব্যবহার করতে পারি। বন্ধুরা, উই মানে আমরা, অলসো মানে প্রায়, ইউজ মানে ব্যবহার, কমা মানে কমা চিহ্ন, ইন এ লিস্ট, লিস্ট মানে তালিকা অর্থাৎ তালিকার ভেতরে, অফ থ্রি, থ্রি মানে তিন, অর মানে অথবা, মোর মানে অনেক, থিংস মানে জিনিসপত্র বা জিনিসগুলো, অর্থাৎ তিনটি অথবা তার অধিক জিনিসের ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যেমন এখানে দেখো, কিউকাম্বার্স, ক্যারোট অর লেটুস, এখানে তিনটি জিনিস ছিল, তার কিউকাম্বার্সের পর কমা ব্যবহার করা হয়েছে। একইভাবে বিন, রাইস অ্যান্ড ভেজিটেবলস, এখানে বিন এর পর কমা ব্যবহার করা হয়েছে, এবং লাস্টের ভেজিটেবলসের আগে অ্যান্ড এবং লেটুস এর আগে কিন্তু অর ব্যবহার করা হয়েছে। ডোন্ট পুট এ কমা বিফোর দ্য লাস্ট থিংস ইন দ্য লিস্ট, তালিকার শেষ জিনিসের আগে কমা ব্যবহার করো না। বন্ধুরা, অর্থাৎ এই তালিকা বিন, রাইস, ভেজিটেবল এর আগেরটিতে কিন্তু আমরা কমা ব্যবহার করিনি, অ্যান্ড ব্যবহার করেছি। ঠিক একইভাবে কিউকাম্বার্স, ক্যারোট অর লেটুস,
এখানে শেষেরটি লেটুসের আগে আমরা কম ব্যবহার না করে অর ব্যবহার করেছি। বন্ধুরা পুট মানে হচ্ছে রাখা, বিফোর মানে পূর্বে, অর্থাৎ এখানে যে লিস্ট আছে লিস্টের পূর্বে, লিস্টের লাস্টে যে আইটেম আছে লেটুস, এর আগে আমরা কম ব্যবহার করিনি। লাস্ট মানে শেষ, থিংস মানে জিনিস, আর লিস্ট মানে তালিকা। হোয়াট আর ইওর ফেভারিট কালার্স, তোমার প্রিয় রঙগুলো কি? আই লাইক গ্রিন, রেড অ্যান্ড ব্লু, আমি সবুজ, লাল এবং নীল ভালোবাসি। দেখো বন্ধুরা, এখানে একটি লিস্ট আছে আমার পছন্দের কালারের, গ্রিন, রেড অ্যান্ড ব্লু। এক্ষেত্রে দেখো তিনটি লিস্ট আছে, এর প্রথম লিস্ট অর্থাৎ গ্রিন এর পরে আমরা কমা ব্যবহার করেছি, কিন্তু লাস্টের যে লিস্ট ব্লু এর আগে অর্থাৎ বিফোর পূর্বে কিন্তু আমরা কমা ব্যবহার করিনি। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে অ্যাড কমাস টু দ্য ডায়ালগ, কথোপকথনটিতে কমা যুক্ত করো। দেন সে দ্য ডায়ালগ ইন পেয়ার্স, তারপর কথোপকথনটি জোড়ায় বলো। বন্ধুরা দেখো এখানে কমল এবং শান্তার ভিতর কথোপকথন হচ্ছে। কমল, হাই শান্তা। বন্ধুরা এখানে হাই এরপর কমা হবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন শান্তা বলছে আই এম ফাইন কমল, আমি ভালো আছি কমল। এখানে কমল নাম আছে, এর আগে আমরা কম ব্যবহার করব। কমল, শান্তা ডু ইউ লাইক কোকোনাট, বন্ধুরা এখানে শান্তা এর নামের পর কমা হবে। ডু ইউ লাইক কোকোনাট, তুমি কি নারকেল পছন্দ করো? তুমি কি নারকেল পছন্দ করো? শান্তা, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। এখানে ইয়েস নো, এখানে ইয়েস আছে তারপর কমা হবে। আই লাভ দেম, আমি সেগুলো ভালোবাসি। আই লাইক পাপায়া, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপেল টু, আমি পেঁপে, আম এবং আনারস পছন্দ করি। বন্ধু এখানে দেখো একটি লিস্ট আছে তার আরও পছন্দের, পাপায়া, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপেলস। এখানে বন্ধুরা পাপায়ার পর কমা হবে, কিন্তু লাস্ট থিংস অর্থাৎ পাইনাপেলের আগে কিন্তু কমা হবে না, এখানে অ্যান্ড বসেছে, এবং টু টু এর আগেও কিন্তু কমা হবে। কমল, ও আই লাভ পাইনাপেল জুস, ও আমি আনারসের রস ভালোবাসি। বন্ধুরা এখানে ও এরপর কমা হবে। লেটস গেট সাম নাও, চলো এখন কিছু পান করি। তাহলে বন্ধুরা এখানে আমরা কমা ব্যবহার করতে পেরেছি এবং এই লেসনটি আমরা সম্পূর্ণ করেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্ত। বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।